এর সারা মাথার এই চলে গেছে না না কিন্তু শুভেন্দু অধিকারীর সভার জন্য নাকি জোর করে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটা নদিয়ার। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়াতে একটি সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারই সভার জন্য বিজেপির পার্টি ফান্ডে বেশ কিছু ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা চাওয়া হয়েছে। আর টাকা দিতে অস্বীকার করলে বেধড়ক মারধর করা হয়েছে এক ব্যবসায়ীকে। ওই ব্যবসায়ী বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে শান্তিপুর থানায় একটা লিখিত অভিযোগ ইতিমধ্যেই দায়ের করেছেন। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকার ঘটনা। এই প্রসঙ্গে ব্যবসায়ী সুজন জোয়ারদার জানান, বাঁশতলা পাড়ার মণ্ডল সভাপতি বাড়ির সামনে দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাবার সময় মণ্ডল সভাপতি স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তার পথ আটকায়। তারপর মোটা টাকার দাবি করা হয় শুভেন্দু অধিকারী আসার কারণে বিভিন্ন খরচের যোগান দিতে। তিনি বলেন, তিনি মূলত ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক কাজে মানুষের পাশে দাঁড়াতে পারেন, তবে পার্টি ফান্ডে কখনোই নয়। এরপর তাকে প্রথমে হাতে, পরে ইট, বাঁশ এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। আমরা শুনব কি বলছেন ব্যবসায়ী সুজন জোয়ারদার, যিনি অভিযোগ করছেন, কি বক্তব্য তার শুনব। আমার ওই এক বাড়ির থেকে সে মানে ঘাস মরা ওষুধ দিয়ে আসছিলাম, দিয়ে একজনকে কাজে নিয়েছিলাম, সে আসছে, আমি পিছনে আসছি গাড়ি নিয়ে, তা আমাকে ওই প্রদীপ নামে ছেলেটা, প্রদীপ সরকার এবং সুদীপ সরকার ধরে, প্রদীপ সরকার প্রথমে ধরে, ধরে আমাকে বলে যে শুভেন্দু অধিকারী আসছে পার্টি ফান্ডে টাকা দিতে। আমি বলছি শুভেন্দু অধিকারী আসছে আমি কী করবো, আমার এইসব জানার দরকার না, আমি পার্টি ফান্ডে টাকা দেবো না, দিই না, কোনো দিনই দিইনি। তুই ভালো কাজে বলিস আমি অবশ্যই টাকা দেবো, যদি অসহায় মানুষের কোনো ভালো কাজে লাগাস, সমাজসেবামূলক কোনো কাজে লাগাস অবশ্যই দেবো তোকে, তো পাশে আছি। ও বাজে গালাগালি আমাকে দিয়ে বলে, ওইসব আমার টাইম নেই, বাজে একটা মুখে গালাগালি। এইবার আমি জানি না ও বিজেপি করে বা ভালো মাথার কেউ, জানি না, পরে শুনছি। এবার ওরা দুই ভাই তখন আমাকে বলে যে দিবিনের পরিণাম কী হবে তার কি জানা আছে, তাই আমি বলছি পরিণাম জানো, ওইসব ভয় দেখাস না বলে আমার সাথে গালাগালি দেয়, মা বদলে গালাগালি দেয় এবং আমিও রিপিটে ওদের গালাগালি দিয়েছি। এইবার ওরা আমাকে তখন প্রদীপ আমাকে গায়ে ধাক্কা মেরে, ইচ্ছা করে ধাক্কা মেরে মানে গণ্ডগোলটা সূত্রপাত। সেখানে সে ওর ভাই, এমনকি 12 বছরের ছেলে, ওই প্রদীপের ছেলেটা আমি জানতাম না, সেই ইট দিয়ে আমাকে মারছে পিছন থেকে, আরও দুজন ওদের সাথে ছিল, 5 জন মিলে আমাকে মারছে কি দিয়ে, হাত যে যেরকম পাচ্ছে আমি দেখিনি, তখন শোয়ার মতন অবস্থায় মানে বসে পড়েছে, আমি লক্ষ্য করিনি কি দিয়ে মেরেছে। আমার ঘাড় মাথা কোটাল ফোলা রক্ত জমে গেছে সারা শরীরে, নাক দিয়ে ব্লিডিং, যারা ওখানে প্রত্যক্ষদর্শী ছিল প্রচুর লোক ছিল সবাই দেখেছে, এবং আমার কাছে যে পার্টি ফান্ডের জন্য টাকা চেয়েছে সেটা আমার কাছে একাই নয়, এবং আরও 2-3 জনের কাছে, তারাও প্রমাণ আছে আমাদের এখানে, অরিজিৎ পাল আমার বাড়িতে ঢুকতে তার কাছে চেয়েছে আমার। এই প্রসঙ্গে ওই ব্যবসায়ী তোলার সমস্ত অভিযোগকে অস্বীকার করা হয়েছে। প্রদীপ সরকার জানান, আমি রাজনীতি করি, সুজনের কাছে দীর্ঘদিন ধরে টাকা পান, আমি দেখি রাস্তায় দুজনের মধ্যে বচসা হচ্ছে, ঠাকাতে গিয়েছিলাম, পরে শুনলাম থানায় মিথ্যে অভিযোগ করা হয়েছে, গতকাল কাউকে মারা হয়নি, দুজনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছিল। শুনবো এই বিষয় নিয়ে বিজেপি নেতা প্রদীপ সরকার কি বলছেন। তোমার ভিত্তিহীন পুরোটাই, যেটা বলছে পুরোটাই ভিত্তিহীন। বিষয়টা হচ্ছে আমার ভাইয়ের সাথে ঘটনা, এখন আমি রাজনীতি করি, ভাই তো রাজনীতি করে না, এখন যদি ভাইয়ের সাথে গণ্ডগোল হয়ে সেটাকেও যদি এখন রাজনীতির আঙিনায় নিয়ে আসে এটা তো ঠিক নয়। ভাইয়ের সাথে ব্যবসায়িক কারণে টাকা পয়সা পাবে, তা ওদের মধ্যে যাই হোক টাকা পয়সা কী লেনদেন হয় তাও তো জানি না আমি বিষয়টা। তো আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, দেখি ওরা দুইজনে হচ্ছে একটু তক্কাতক্কি করতে হস্তাধস্তি হয়, কেউ ওকে মারে, ও ভাইও ওকে মারে, তো মারাতে কালকে, তো আমি হচ্ছে সেটাকে ঠেকিয়ে ঠেকিয়ে দিয়ে চলে আসি। তা দিয়ে আসার পরে এখন ও যে ছেলেটার কথা বলছেন, ও হচ্ছে নানান অসামাজিক যে কাজের সাথে যুক্ত, উনি যেরকম আইপিএলের যে অনলাইন বেটিং ওটা চালায়, আবার
যে ওনার কাছে প্রচুর লোকেই টাকা পাবে, শুধু কালকে নয়, এর আগেও ওর সাথে অনেকেরই গণ্ডগোল হয়েছে এরকম। তাহলে এরা সবাই বলছে কি কারণে? এটা বলছে ওনাকে হয়তো কোনো হচ্ছে কারো প্রলোভনে পড়ে তারা হয়তো ওকে বলছে যে হচ্ছে ওটা একটা হচ্ছে বদনাম করা হোক, এর জন্য হয়তো। তবে এই সূচকে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তপন সরকার জানান, ছোট হোক বা বড় যে কোনো প্রোগ্রামে ওরা যে টাকা খরচ হয় তার 10 গুণ টাকা তোলে। ওই ব্যবসায়ীকে সাধুবাদ জানাই যে সাহস করে অভিযোগ জানানোর জন্য। আগামী দিনে সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে রুখে দাঁড়াবে বলেই আমার বিশ্বাস, এমনটাই বক্তব্য তৃণমূল নেতা তপন সরকারের। শুনুন। নতুন কিছু নয়, আমরা জানি বিজেপির মণ্ডল সভাপতি নয়, বিজেপির যে সকল হারমার টিম আছে বিভিন্ন সময়, শুধু শুভেন্দু অধিকারী কালকে এসেছে বলে নয়, বিভিন্ন সময় বিজেপির নেতারা যখনই আসে তখনই আমরা দেখি বিভিন্ন সময় বড় বড় ব্যবসাদারের কাছে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা তুলা আদায় করে, এবং কোনো ব্যবসাদার যদি টাকা দিতে অস্বীকার করে তাকে মারধর করা হয়। যেমন গতকালকে সুজন বলে এক ব্যবসাদারকে মারধর করা হয়েছে, তাকে মানে ঘুষি কিল এবং লোহার রড ফড দিয়েও মেরেছে, থানায় শান্তিপুর থানায় অভিযোগ করেছে। আমরা জানি যে বিজেপির হারমাত্রা মানুষের উপরে অত্যাচার করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। শুভেন্দু অধিকারীর সভার জন্য নাকি জোর করে চাঁদা তোলা হচ্ছে, চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়াতে একটা সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তারই সভার জন্য বিজেপি পার্টি ফান্ডে বেশ কিছু ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা চাওয়া হয়েছে, আর টাকা দিতে অস্বীকার করলে বেধড়ক মারধর করা হয়েছে এক ব্যবসায়ীকে। ওই ব্যবসায়ী বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে শান্তিপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটা নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়ার 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এলাকার। এই প্রসঙ্গে ওই ব্যবসায়ী সুজন জোয়ারদার বলেন, বাঁশতলা পাড়ায় মণ্ডল সভাপতির বাড়ির সামনে দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় মণ্ডল সভাপতি স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তার পথ আটকায়। এরপর মোটা টাকার দাবি করা হয়, শুভেন্দু অধিকারী আসার কারণে বিভিন্ন খরচের যোগান দিতে হবে বলে। তিনি বলেন, তিনি মূলত ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক কাজে মানুষের পাশে দাঁড়াতে পারেন, তবে পার্টি ফান্ডে টাকা কখনোই তিনি দেবেন না। এরপর তাকে প্রথমে হাতে পরে ইট এবং বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আসুন আরেকবার শোনাই কি অভিযোগ করছেন সুজন জোয়ারদার। মানে ঘাস মরা ওষুধ দিয়ে আসছিলাম, দিয়ে একজনকে কাজে নিয়েছিলাম, সে আসছে আমি পিছনে আসছি গাড়ি নিয়ে, তা আমাকে ওই প্রদীপ নামে ছেলেটা, প্রদীপ সরকার এবং সুদীপ সরকার ধরে, প্রদীপ সরকার প্রথমে ধরে, ধরে আমাকে বলে যে শুভেন্দু অধিকারী আসছে পার্টি ফান্ডে টাকা দিতে। আমি বলছি শুভেন্দু অধিকারী আসছে আমি কী করবো, আমার এসব জানার দরকার না, আমি পার্টি ফান্ডে টাকা দেবো না, দিই না, কোনো দিনই দিই নি। তুই ভালো কাজে বলিস আমি অবশ্যই টাকা দেবো, যদি অসহায় মানুষের কোনো ভালো কাজে লাগাস, সমাজসেবামূলক কোনো কাজে লাগাস অবশ্যই দেবো তোকে, তো পাশে আছি। ও বাজে গালাগালি আমাকে দিয়ে বলে, ওইসব আমার টাইম নেই, বাজে একটা মুখে গালাগালি। এইবার আমি জানি না ও বিজেপি করে বা ভালো মাথার কেউ, জানি না, পরে শুনছি। এবার ওরা দুই ভাই তখন আমাকে বলে যে দিবিনের পরিণাম কী হবে তার কি জানা আছে, তাই আমি বলছি পরিণাম জানো, ওইসব ভয় দেখাস না বলে আমার সাথে গালাগালি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন।